নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এপ্রিল মাসে টানা পনেরো দিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে মহাবীর জয়ন্তী গুড ফ্রাইডে তার পাশাপাশি দ্বিতীয় শনিবার তার পাশাপাশি বাবা সাহেব আম্বেদকারের জয়ন্তী উপলক্ষে একাধিক ছুটি থাকছে এই এপ্রিল মাসে তো বন্ধুরা আজকে আরবিআই থেকে নতুন একটি লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু পনেরো দিন ছুটি থাকার কারণ কিন্তু প্রকাশিত করেছে তো বন্ধুরা আজকে আপনার সেই নিয়ে বিস্তারে জানাব কোন কোন দিন কিন্তু এপ্রিল মাসে ছুটি থাকছে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা এপ্রিল থেকে শুরু হচ্ছে দু হাজার তেইশ চব্বিশের আর্থিক বছর এমন পরিস্থিতিতে এপ্রিল থেকে আর্থিকভাবে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে এপ্রিল এই গুরুত্বপূর্ণ মাসেও ব্যাঙ্কগুলির কাজ কম হবে কারণ ব্যাংকিং ক্যালেন্ডার অনুসারে দু হাজার সালে এপ্রিলে দেশের ব্যাঙ্কেগুলি প্রায় পনেরো দিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে তো আরবিআই থেকে যেটা বলা হয়েছে সেখানে কিন্তু পনেরো দিনের ছুটি থাকবে দু হাজার সালের প্রথম মাসের এপ্রিল মাসে দ্বিতীয় চতুর্থ শনিবার সহ একাধিক ছুটির কারণে টোটাল কিন্তু পনেরো দিন ব্যাংক বন্ধ থাকবে তো বন্ধুরা কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তো সেইখানে কিন্তু বলা হয়েছে ফার্স্ট এপ্রিল কিন্তু আমাদের কিন্তু রাজ্যে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে সেখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের বার্ষিক বন্ধ থাকবে তার পাশাপাশি দোসরা এপ্রিল কিন্তু পড়ছে রবিবার সেদিন কিন্তু ছুটি থাকবে রবিবার হিসাবে কিন্তু ছুটি থাকবে তার পাশাপাশি চৌঠা এপ্রিল সেদিন কিন্তু পড়ছে মহাবীর জয়ন্তী মহাবীর জয়ন্তী উপলক্ষে সারা ভারতবর্ষে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে তার পাশাপাশি পাঁচই এপ্রিল কিন্তু হচ্ছে বাবু রামের কিন্তু জন্মদিন উপলক্ষে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে তার পাশাপাশি সাতই এপ্রিল কিন্তু পড়ছে গ্রুপ ফ্রাইডে তো গুড ফ্রাইডে উপলক্ষে সারা ভারতবর্ষে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে তার পাশাপাশি পরের দিন আটই এপ্রিল মাসের দ্বিতীয় শনিবার তো মাসের দ্বিতীয় শনিবার উপলক্ষে কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে তার পাশাপাশি নয় এপ্রিল সেদিন কিন্তু পড়ছে রবিবার তো রবিবার কিন্তু সারা ভারতবর্ষে এমনিতেই কিন্তু ছুটি থাকে তার পাশাপাশি চোদ্দোই এপ্রিল চোদ্দোই এপ্রিল কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে সেদিন কী হচ্ছে সেদিন কিন্তু হচ্ছে বাবা সাহেব আম্বেদকারের জয়ন্তী তার পাশাপাশি হচ্ছে বহাগ বিহু তারপর হচ্ছে চোরাওয়া বৈশাখী বৈশাখী তামিল নববর্ষ দিবস মহা বিশুবা সংক্রান্তি বিজু উৎসব বিহু উৎসব তো এক একাধিক কিন্তু এই জন্য কিন্তু চোদ্দোই এপ্রিল কিন্তু ছুটি থাকছে সারা ভারতবর্ষে পনেরোই এপ্রিল কিন্তু পনেরো যে এপ্রিল হচ্ছে সেদিন কিন্তু বাংলার নববর্ষ পড়ছে তো বাংলার নববর্ষ সব তার পাশাপাশি হিমাচল দিবস বেহাগ বিহু বিশু এইসব উপলক্ষে কিন্তু পনেরোই এপ্রিল কিন্তু ব্যাংক কিন্তু বন্ধ থাকবে তার পাশাপাশি ষোলোই এপ্রিল কিন্তু সেদিন কিন্তু রবিবার রবিবার উপলক্ষে কিন্তু সারা ভারতবর্ষে এমনিতে ব্যাংক বন্ধ থাকবে তার পাশাপাশি আঠেরোই এপ্রিল তো আঠেরোই এপ্রিল হচ্ছে সব ই কদর তো সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যাদের কিন্তু যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের কিন্তু কদর কিন্তু এই উপলক্ষে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে তার পাশাপাশি হচ্ছে একুশে এপ্রিল রামজানের ইন্দ তো বন্ধুরা ঈদ পড়ছে কিন্তু ঈদ ফিতর সেদিন কিন্তু একুশে এপ্রিল তো একুশে উপর একুশে এপ্রিল উপলক্ষে কিন্তু সারা ইন্ডিয়াতে কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু রামজামানের ঈদ উপলক্ষে কিন্তু একুশে এপ্রিল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে তার পাশাপাশি গড়িয়া পূজা এবং জামাতুল্লাহ বিদায় বিদা হিসাবে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে তার পাশাপাশি বাইশে এপ্রিল সেদিন কিন্তু চতুর্থ শনিবার তার পাশাপাশি রমজানে ইন দুটো কিন্তু একই উপলক্ষে কিন্তু শনিবার কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে তার পাশাপাশি তেইশে এপ্রিল তেইশে এপ্রিল কিন্তু ছুটির দিন থাকছে এটা কিন্তু অলরেডি কিন্তু ভারতবর্ষে কি ছুটির দিন থাকে সেই জন্য কিন্তু ব্যাংক বন্ধ থাকবে তার পাশাপাশি হচ্ছে আরেকটা হচ্ছে তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল কিন্তু রবিবার পড়ছে দিনও কিন্তু ছুটি ছুটি থাকছে সেই জন্য কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন কোন কোন দিন ছুটি থাকছে ঈদ তার পাশাপাশি বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন তার পাশাপাশি গুড ফ্রাইডে তো একাধিক অনুষ্ঠান কিন্তু পড়ছে একাধিক অনুষ্ঠান কিন্তু আমাদের এপ্রিল মাসে কিন্তু পালিত হবে সেই কিন্তু টোটাল পনেরো দিন কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে তো ব্যাঙ্কে যাওয়ার আগে কিন্তু বন্ধুরা এই লিস্ট দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে তো ব্যাঙ্ক বন্ধ দিন ব্যাঙ্ক গেলে কিন্তু আপনাদের হারানো হতে হবে আপনাদের কিন্তু ফিরে আসতে হবে তো বন্ধুরা এই লিস্টটি কিন্তু সবারকে শেয়ার করে দিবেন তো বন্ধুরা এইটাই ছিল ছোট্ট একটি আপডেট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থেকে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা যদি মনে কোথাও কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব তো বন্ধুরা পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকুন সাবধান থাকবেন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ